বিসমিল্লাহিরাহমানিরাহিম নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি মহান আল্লাহর কৃপায় সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের শিখন পর্বের মূল আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একাদশ অধ্যায়, ব্যাংকের আমানত। তোমরা কিছু ছবি লক্ষ্য করো, এখানে দেখো কিছু ইলেকট্রনিক পণ্য দেখা যাচ্ছে। তারপর এই পাশে আরও কিছু ছবি লক্ষ্য করো, দেখো এখানে একটি ব্যাংকের ছবি এবং বাংলাদেশ ব্যাংকের লোগো দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। এই পাঠ শেষে তোমরা আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারবে, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। ইলেকট্রনিক ব্যাংকিং এর পণ্য ও সেবা, কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির উন্নতি ও আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়েও বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে। আধুনিক বিশ্বের তালে তালে বাংলাদেশ ও ইলেকট্রনিক ব্যাংকিং ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। এই সেবার ক্ষেত্রে 24 ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। তো চলো বন্ধুরা, ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য কি আমরা দেখি। যেসব ইলেকট্রনিক পণ্যের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করে সেসব পণ্যকে ব্যাংক ইলেকট্রনিক পণ্য বলে। এখন আমরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবায় কিছু পণ্যের সাথে পরিচিত হব। তোমরা লক্ষ্য করো পণ্যসমূহ হল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, 2 এটিএম, 3 মোবাইল ব্যাংকিং, 4 এসএমএস ব্যাংকিং, 5 ইন্টারনেট ব্যাংকিং, 6 এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, 7 কল সেন্টার। তো চলো আমরা জেনে নিই পণ্যসমূহের ব্যবহার এবং বৈশিষ্ট্য। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এক ধরনের প্লাস্টিক কার্ড, যা ব্যাংকে হিসাব থাকা সাপেক্ষে গ্রাহক এই কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারে। ক্রেডিট কার্ডও হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড, যার মাধ্যমে গ্রাহক ব্যাংক হিসাব ছাড়াই নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারে। আমরা আরও লক্ষ্য করি ডেবিট কার্ড টাকা ছাড়া কেনাকাটা করা যায়, এটিএম মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। পাশের ছবি দুটিতে লক্ষ্য করো। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য হলো ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা যায়। এটি ব্যক্তিগত ঋণ, অর্থাৎ নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে হয়। ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকতে হয়, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হিসাব থাকার কোনো বাধ্যবাধকতা নেই। এটিএম, 2 নম্বর হলো এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে, যেমন টাকা উত্তোলন, হিসাবের বিবরণী, টাকা বা চেক জমা ইত্যাদি। সুতরাং 10টা থেকে 5টা অফিস টাইমের বাইরের সময়েও নগদ টাকা উত্তোলন করা যায় এটিএম মেশিনের মাধ্যমে। তোমরা আরও লক্ষ্য করো এখানে একটি ছবি দেওয়া হয়েছে, যেমন এটিএম মেশিনের টাকা উত্তোলন করা হচ্ছে, এছাড়াও হিসাবের বিবরণী, টাকা বা চেক জমা, অফিস টাইমের বাইরে নগদ টাকা উত্তোলন, অর্থাৎ 24 ঘন্টাই এটিএমের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থা আছে। মোবাইল ব্যাংকিং, গ্রাহকের পরিচয় সত্যতা পাওয়ার পর ব্যাংক গ্রাহকের সাথে ব্যাংকিং লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন করলে তাকে মোবাইল ব্যাংকিং বলে। ছবিতে লক্ষ্য করো গ্রাহকের পরিচয় সত্যতা গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্তমানে বিকাশ অ্যাপ ব্যবহার করে মোবাইলের মাধ্যমে অনেক লেনদেন হচ্ছে। 4 নম্বর আসো এসএমএস ব্যাংকিং, গ্রাহকের হিসাবের স্থিতি, চেক বইয়ের জন্য অনুরোধ ইত্যাদি বিভিন্ন সেবা মোবাইলে এসএমএসের
মাধ্যমে প্রদান করাকে SMS ব্যাংকিং বলে। অর্থাৎ মোবাইল SMS এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাকে SMS ব্যাংকিং বলে। লক্ষ্য করুন, যেমন হিসাবে স্থিতি জানা যায়, চেকবইয়ের অনুরোধ করা যায়। 5 নম্বর, ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইটে নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তার লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। লক্ষ্য করো ইন্টারনেট ব্যাংকিংয়ের ছবিটি। তারপর আছে দেখো নিরাপদ ওয়েবসাইট, নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত ইন্টারনেটের মাধ্যমে লেনদেন। আরও লক্ষ্য করো, যেমন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো স্থান থেকে হিসাব বিবরণী জানতে পারে, যে কোনো স্থান থেকে বিল প্রদান করতে পারে, যে কোনো স্থান থেকে তহবিল স্থানান্তর করতে পারে। 6 নম্বর, এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় বা একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যে কোনো শাখায় তার লেনদেন করতে পারে। ছবিটি লক্ষ্য করো, দেখো ছবিটিতে একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যে কোনো শাখা থেকে লেনদেন করতে পারে। অর্থাৎ মনে করো যে ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের শাখায় হিসাব খুলে চট্টগ্রাম ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করতে পারা যায়। কল সেন্টার। কল সেন্টারের সুবিধা গ্রহণের মাধ্যমে গ্রাহক বাসায় বসে কল সেন্টারের নম্বরে ফোন দিয়ে হিসাব সংক্রান্ত তথ্য জানতে পারে এবং হিসাব সংক্রান্ত অভিযোগ জানাতে পারে। অর্থাৎ এর মাধ্যমে বাসায় বসে বিভিন্ন ধরনের তথ্যাদি জানতে পারে, এছাড়াও কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে পারে। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ে অর্থ স্থানান্তর, বিদেশ থেকে আসা রেমিটেন্স বিতরণ সহ 24 ঘন্টা ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এ সেবা প্রদানে প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের প্রয়োজন হয়। অবশ্য পরবর্তীতে কমিশন সার্ভিস চার্জের মাধ্যমে স্বল্প সংখ্যক দক্ষ কর্মীর মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীকে সেবা প্রদান করা সম্ভব হয়। এই ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদী সেবা এবং আয় সব দিক থেকেই সুবিধাজনক হয় বলে বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা এতক্ষণ ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের সেবাসমূহ দেখলাম, এখন আমরা এর সাহায্যে পণ্যের সাথে ব্যবহারের সম্পর্ক নির্ণয় করি। দেখো প্রথমে আছে ধারে ক্রয়। ধারে পণ্য ক্রয় এটি কোনটি সাহায্যে করা হয়, ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? আমরা একটু আগে পড়ে আসছি, এর আলোকে আমরা বলতে পারি যে ক্রেডিট কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ড। তারপর আছে ATM, তোমরা কি বলতে পারবে এটি কি একটি মেশিন নাকি একটি কার্ড? একটি মেশিন। তারপর আছে ইন্টারনেট ব্যাংকিং, নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত SMS এর মাধ্যমে লেনদেন কোনটি হবে? নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত। তারপর আছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিং কি, একটি ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করা হয় নাকি যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন? অর্থাৎ আমরা লক্ষ্য করি কোনটি হবে, যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন। তোমাদের জন্য একটি কর্মপত্র, কর্মপত্রটি লক্ষ্য করো। অর্থাৎ ডেবিট কার্ড, মোবাইল, ইন্টারনেট এর ব্যবহার, ব্যাংকে এই পণ্যগুলোর ব্যবহার আমি তোমাদের জন্য পরবর্তী স্লাইডে সমাধান করে দিয়েছি। লক্ষ্য করো, ডেবিট কার্ড, কেনাকাটা করা, টাকা উত্তোলন, টাকা জমা দেওয়া ইত্যাদি। মোবাইল, এর মাধ্যমে কি করা হয়, মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান করা হয়। ইন্টারনেট, হিসাব বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদান ইত্যাদি। আমাদের এতক্ষণের আলোচনার সাপেক্ষে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, বাড়ির কাজটি লিখে নাও। একটি ব্যাংকে কী কী সেবা চালু থাকলে আমরা একে আধুনিক সেবা সম্বলিত ব্যাংক বলতে পারি, বর্ণনা করো। অর্থাৎ একটি ব্যাংকে কী কী সেবা চালু থাকলে আমরা একে আধুনিক সেবা সম্বলিত ব্যাংক বলতে পারি, বর্ণনা করো। ক্লাসটির আলোকে তোমরা বাড়ির কাজটি সম্পূর্ণ করবে।
আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাছাড়া বলবো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করবে, এবং পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।